যে সমস্ত স্টুডেন্টসরা ইলেকট্রিক্যাল সিভিল বা মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছো তাদের জন্য টপ 15টা ডিপ্লোমা কলেজেস, আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো এবং তুমি কোন কলেজ বা কোন ট্রেড নিতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও শুরু করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যখন তোমরা চয়েস ফিলিং করবে তখন নিজেদের ডিস্ট্রিক্টের কলেজগুলো চয়েসের একেবারে উপরের দিকে রাখবে। তার কারণ হচ্ছে 20% সিট কিন্তু ডিস্ট্রিক্ট কোটাতে থাকে, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে যে পলিটেকনিক কলেজেসগুলো আছে সেখানে নিজেদের ডিস্ট্রিক্টের ছেলেদের জন্য 20% সিট কিন্তু রিজার্ভ থাকে। অর্থাৎ যদি তুমি ইলেকট্রিক্যাল ধরো নিতে চাইছো তো 60টা সিটের মধ্যে 12টা সিট কিন্তু শুধুমাত্র তোমাদের ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য, ঠিক সেরকম মেকানিক্যালেও 12টা সিট, সিভিলে 12টা সিট। তো এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু 20% ইনটেক ক্যাপাসিটি কিন্তু নিজের ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য, তাই সকলে এটা মাথায় রেখে কিন্তু চয়েস ফিলিং করবে। সো এবারে চলে আসছি, সবার প্রথম হচ্ছে শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এটা বীরভূমে। সো তুমি যদি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে না হও তাহলে এইটা রাখবে না তোমার চয়েস এর প্রথমে। তার কারণ হচ্ছে তোমাকে তাহলে বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে হবে, আর যে যত বাড়ির কাছাকাছি থেকে পড়াশোনা করতে পারবে এবং জার্নি টাইমিং যত কম তার পড়াশোনা তত বেশি ভালো হবে। তার কারণ হচ্ছে জার্নিতেই অর্ধেকের বেশি সময় কেটে যায় এবং কলেজে অনেকটা সময় কেটে যায়, তার ফলে পড়ার মানে সেলফ স্টাডি করার জন্য কিন্তু সময় খুবই অল্প থাকে। এরপর হচ্ছে সেকেন্ড রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। যে সমস্ত স্টুডেন্টসরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের প্রপার একটা ডিফারেন্স কি সেটা ভিডিওস চাইছো সেটা কমেন্ট সেকশনে জানিও। তবে বলে রাখি গভর্নমেন্ট কলেজে এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক এর মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে খরচার ডিফারেন্স। এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজের থেকে একটু বেশি খরচা, তো তোমরা যদি সেটা অ্যাফোর্ড না করতে পারো তাহলে কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজেস কিন্তু নিজেদের চয়েস লিস্টের মধ্যে রাখবে না। নেক্সট 3 নম্বর হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক গভর্নমেন্ট, 4 নম্বর হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক, 5 নম্বর হচ্ছে বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক, 6 নম্বর এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এটা বর্ধমানে, পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক পুরুলিয়াতে, 8 নম্বরে হচ্ছে নর্থ ক্যালকাটা পলিটেকনিক নর্থ 24 পরগনাতে, 9 নম্বরে হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলকাতা, 10 নম্বর হচ্ছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি হুগলিতে, 11 নম্বর হচ্ছে উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক হাওড়া, 12 হচ্ছে আসানসোল পলিটেকনিক গভর্নমেন্ট আসানসোলে, 13 নম্বর হচ্ছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, এটাও কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজের তুলনায় খরচাটা একটু বেশি, তবে প্রাইভেটের মতো অত নয়, তার তুলনায় অনেক কম। 14 নম্বর হচ্ছে ঝাড়গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, এবং 15 নম্বরে হচ্ছে কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক। তো এই কটা যে কলেজেস আমি বললাম এগুলো কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিলের জন্য ভীষণই ভালো, তাই তোমরা যারা পড়তে ইচ্ছুক এই কলেজেস গুলো তোমাদেরও যদি চয়েসের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি এগুলো তোমাদের চয়েস লিস্টের একেবারে ফার্স্টের দিকে রাখবে।